সিনোপটিক সিচুয়েশন যদি আমাদের রিজনে বলি, প্রথমে তো হচ্ছে একটা নর্থ উড়িষ্যার উপরে ঘূর্ণাবর্ত রয়েছে, সেকেন্ড হচ্ছে একটা ইস্ট নেপাল থেকে ঝাড়খণ্ড পর্যন্ত অক্ষরেখা রয়েছে, এই দুটো সিস্টেম রয়েছে। ফলে যদি ওয়েদার অ্যাক্টিভিটি হিসাবে বলি, প্রথম যেটা হচ্ছে মেন সেটা হচ্ছে তাপমাত্রা হয়তো 1 ডিগ্রি আরও বাড়বে আমাদের রিজনে, এইটা হচ্ছে মেন। সারা দিনে যদি দেখেন তাপমাত্রা কলকাতা 37 থেকে 38 ডিগ্রি আসবে, আজকে হয়তো আজ আগামীকাল এই পরিস্থিতি কিন্তু থাকবে। তবে ওয়েদার অ্যাক্টিভিটি হবে, বৃষ্টিপাতের চান্সেস রয়েছে আজ আগামীকাল পরশু, তবে আগামীকাল আর পরশু চান্সেস রিলেটিভলি হাই, কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো হবে আফটারনুন ইভিনিংয়ে। ফলে তাপমাত্রা যেটা আছে খুব একটা চেঞ্জ নাই আগামী 4 থেকে 5 দিন কলকাতাতেও আর অন্য জেলাগুলোতে, তাপমাত্রা নর্মাল থেকে অ্যাটলিস্ট 2 ডিগ্রি উপরে চলছে আর চলবে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যেগুলো বৃষ্টিপাত হবে সবগুলোই কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আফটারনুন ইভিনিংয়ের দিকে, থান্ডারস্টর্মের সঙ্গে হয়তো 30-40 কিলোমিটার পার আওয়ার্সের একটা স্পিড থাকবে, খুব বড় কিছু নাই। কলকাতাতে আমরা যেটা বলছি হিউমিড অ্যান্ড ডিসকমফর্ট ওয়েদার থাকবে দুপুরবেলা, পার্টিকুলারলি 12টার থেকে 3টের মধ্যে খুব তাপমাত্রা 37-38 এরকম চলবে। আর যে বৃষ্টির চান্সেস রয়েছে সেটা আফটারনুন ইভিনিংয়ের দিকে রয়েছে, বিশেষ করে বললাম যে আগামীকাল রোববার আর সোমবার চান্সেস রয়েছে যে অ্যাটলিস্ট একটা আমরা কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কলকাতাতে পাবো। নর্থ বেঙ্গলে যদি বলি, নর্থ বেঙ্গলে মোটামুটি সব জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, আর ভারী বৃষ্টি যেটা হবে কুচবিহার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, তার সঙ্গে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে, ওখানে উইন্ড থাকবে না, বেসিক্যালি ওখানে রেইনফল অ্যাক্টিভিটি কিন্তু হবে। মনসুন আজকেও কোনো প্রোগ্রেস নাই, যে মনসুন কেরলাতে অনসেটের জন্য আগামী 2 থেকে 3 দিন হয়তো কন্ডিশনসগুলো ফেভারেবল হতে পারে, এগুলো মনিটর কন্টিনিউয়াসলি করা যাচ্ছে, হলে এই আপডেটগুলো কিন্তু আমরা দিয়ে দেবো।